আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দেব বাংলাতে, ওকে, বা ইংলিশে কিভাবে দেব, আমরা প্রথমে বাংলাটা শিখে নেই, তারপর ইংরেজিটা শিখব। মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। আমি আবারও বলছি, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে বা লেখে তাকে কিন্তু ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। ইংরেজিতে কেমনভাবে এই ডেফিনিশনটা দেব? দ্য সাউন্ড হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস আ সেন্স ইজ কল্ড আ ল্যাঙ্গুয়েজ। একটি অর্থ বা ধারণাকে যখন যে সাউন্ডের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই কিন্তু হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন অর্থপূর্ণ মানে মিনিংফুল সাউন্ডসের মাধ্যমে কোনো একটা ধারণাকে বা বিষয়কে বোঝানোর চেষ্টা করবো তখনই সেটা হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই জন্য এখানে বলা হয়, মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি উচ্চারণ করে বা লেখে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সবাই। আল্লাহ হাফেজ।